গত সপ্তাহে আপনারা দেখেছেন পুলিশ জোড়াখুনের রহস্য উদ্ঘাটনের তত্ত্ব। পুলিশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, খুব শিগগিরই ধরা পড়বে খুনিরা। কে সেই খুন জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। অর্থাৎ আপনি একা? মমতার খবর জানেন? 20-25 দিন হলো আমি আর কোনো খবর পাচ্ছি না স্যার, মোবাইলটাও বন্ধ। আর ও আসে না, ও আমার রান্না করে দিত। ও আপনার রান্না করে দিত, আর কি করে দিত? আর কি স্যার? আর কিছু করে দিত না? ওকে খুন করেছেন কেন? কি খুন? মমতা খুন হয়েছে? আমি তো জানি না স্যার। ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল সত্যি কথা বলেন। স্ত্রী মারা যাবার পরে মমতা আমার টেক কেয়ার করতো। ও খুব ভালো স্বভাব চরিত্রের মেয়ে। মাঝে মাঝে ও আমাকে ফোন করতো, আমি ওকে ফোন করতাম। আমাদের ভিতরে আস্তে আস্তে সম্পর্কটা খুব গাঢ় হয়ে উঠল। তারপর হঠাৎ করে মমতার ফোনটা বন্ধ হয়ে গেল। আমি ওকে খুব মিস করতে লাগলাম। ওকে নিয়ে যখন ভাবতে শুরু করি তখন ওই ইনডিসিসটা ভুগতে ছিল। হঠাৎ করে আশা বাধ্য করে দিল, আমিও ওকে নিয়ে সমস্যায় পড়ি। খোঁজ করে কোথাও কোনো খবর পাইনি স্যার। আজ বুঝলাম স্যার, মমতা নেই, মমতা খুন হয়েছে। তাহলে বলছেন আপনি কিছু জানেন না? না স্যার। আপনি যদি কিছু নাই জেনে থাকেন তাহলে ওনাকে এক কাজ করেন, ওনাকে আপাতত একটা মুচলেকা নিয়ে চলে যাবেন উনি। হ্যাঁ, ওনাকে যখন আমার প্রয়োজন হবে ডাকবো। আপনি এখন চলে যাবেন, বাট আমার প্রয়োজনে আপনাকে ডাকবো, আপনি কিন্তু সাথে সাথে হাজির হবেন। সেকেন্ড থিং ইজ দ্যাট আপনি আমার নলেজ ছাড়া ঢাকা শহরের বাইরে যাবেন না, ঠিক আছে? ওকে, আচ্ছা নিয়ে যান। উনি নার্ভাস হয়ে গেছে, ওনাকে একটু বসায় চাটা খাওয়ায়। ঠিক আছে, আপনি আসুন। রেখে সাহেব উঠুন, আপনি আসুন। জি ভাই, সালাম। ভাই এইটা তো ডিটেক্ট করার চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। আমি আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। আমি ঠিক বুঝতে পারছি না ওসি সাহেব আমাকে কেন ডাকবে। থানায় গেলেই আপনি বুঝতে পারবেন যে ওসি সাহেব আপনাকে কেন ডেকেছেন, ঠিক আছে? চলুন চলুন। হ্যাঁ যান। আত্মীয়-স্বজন সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু ওরা এখানে কেউ নেই। সবাই চিটাগং আছে, ওখানে গার্মেন্টসে জব করে, আর ওরা আসলে আমাদের সাথে ইমিডিয়েটলি দেখা করার কথা বলেছি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ফলো আপ করেন, ওরা যেন ঠিক মতো চলে আসে, আমি কথা বলবো। ওকে, রিসিভ স্যার। এটা কি মানিক সাহেব? জি, সালাম আলাইকুম। জি বসুন বসুন। আচ্ছা, আপনার বাসায় মমতা কতদিন ধরে কাজ করতো? মমতা? কোন মমতার কথা বলছেন? আপনার বাসায় যে কাজের বুয়া কাজ করতো তার কথা বলছি। আমার বাসায় তো অনেকেই কাজ করতো, আপনি কার কথা বলছেন আমি তো ঠিক বুঝতে পারছি না। যে বুয়া কিছুদিন আগে খুন হয়েছে। খুন?
কই আমি তো কিছু জানি না এত বড় একটা খুনের ঘটনা ঘটে গেল আপনি জানেন না না এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম আচ্ছা শুনবো কিভাবে সকালে অফিসে যাই ফিরি রাতে কি করেন আপনি চাকরি করি কোথায় চাকরি করেন সানসাইন গ্রুপে আছি সানসাইন গ্রুপে জি জি আপনার বাসায় কে কে থাকে আমার স্ত্রী আর মেয়ে আপনার স্ত্রী কতদিন ধরে তার বাপের বাড়িতে মানে বোঝেননি বলছিলাম কতদিন উনি আপনার শ্বশুর বাড়িতে অবস্থান করছে প্লিজ আপনি কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছেন আপনি পার্সোনাল লাইফ নিয়ে কথা না বলে আসল পয়েন্টে যাবেন এই এলাকায় দু দুটো কাজের বুয়া খুন হয়েছে এই দুই দুটা বুয়া আপনার বাসায় কাজ করত অথচ আপনি বলছেন কিছুই জানেন না তাহলে কি আমি ধরতে পারি না যে আপনি আমার সন্দেহের তালিকায় আছেন বিনা কারণে আমাকে অপমান করার জন্য আমি প্রয়োজন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে দিতে পারি প্রয়োজন হলে আদালতে সমর্পণ হতে পারি আপনি আদালতে যেতেই পারেন আইন আমাকে যেমন অধিকার দিয়েছে আপনাকেও ঠিক তেমনি অধিকার দিয়েছে বাই দ্য ওয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করা শেষ হয়ে গেছে আপনি এখন আসতে পারেন পরবর্তী আমাকে ডাকার আগে আমার সম্পর্কে ভালো করে জেনে নিন আকাশ পাবেন স্যার স্যার দেখলেন লোকটার সাহস দেখলেন রীতিমতো থ্রেট করে গেল আকাশ এমনও হতে পারে লোকটা ইনোসেন্ট যার জন্য একটু রিয়্যাক্ট করেছে নো স্যার আমার কিন্তু তা মনে হয় না চোরের মার স্যার বড় গলা হয় মেবি হতেই পারে চোরের মার বড় গলা অথবা ইনোসেন্টও হতে পারে বাট একটা জিনিস মনে রাখতে হবে আমরা তার বিরুদ্ধে এখনো কোনো এভিডেন্স পাই না যদি এভিডেন্স তার বিরুদ্ধে আমরা পাই পিট মোড়া করে বেঁধে হাজতে ঢুকাইতে এক মিনিটও সময় নিব না বেস স্যার সুতরাং মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহারও করতে পারে ভালো ব্যবহারও করতে পারে রিয়্যাক্টও করতে পারে সব মানুষ তো এক হয় না ঠিক আছে মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে কারণ হচ্ছে আইন সবার জন্য ওর জন্য যেমন আমার জন্য তেমন বাট ও যদি অপরাধের চিহ্ন তার পেছনে সামান্য একটু পাই তাহলে কিন্তু তার অবস্থা খারাপ করে দেবে ঠিক আছে ডোন্ট ওয়ারি অসুবিধা নেই আপনি একটু দেখেন তো এইটা দুইটা বুয়া যে লাশ পাওয়া গেল বুয়া দুইটা আইডেন্টিফাই হয়েছে কিন্তু এটা কিভাবে কি হলো দেখি আমি একটু স্যারের সাথে কথা বলি তোমার শেষ হয়েছে না নিয়ে যাও যাও ঠিক আছে স্যার সাম স্যার 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 ওদের আইডেন্টিফিকেশনটা হয়েছে স্যার জি স্যার স্যার এখনো পাইনি আমি আমি পেয়ে যাবো স্যার আকাশকে লাগিয়ে রেখেছি রাইট স্যার পুরো টিম কাজ করছে পুরো টিম ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ দেখি স্যার কত দূর করতে পারি স্যার স্যার জি স্যার স্যার সাম স্যার সাম স্যার মোবাইলটা আপনার লোকেশন বলুন বলুন আমি এখন মাস্টার প্লাজার পিছনে আছি মোবাইলটা আপনি এক্ষুনি 5 নম্বর সেক্টর 2 নম্বর রোডে চলে যান আমি ওখানে আপনার সাথে জয়েন করছি ওকে আমি এখনই যাচ্ছি ওকে আউট এন্ড ওভার মমিতা মিতু যে কোনো সময় আপনাদেরকে কল করলে আপনারা চলে আসবেন ঠিক আছে আমি যাচ্ছি Thank you.
আপনার ভাই একটা খুনের সাথে জড়িত। আমার ভাই একটু বকে গেছে সত্য, খুনের মধ্যে আমার একটা জঘন্য কাজের মধ্যে জড়িয়ে যাবে এটা আমার বিশ্বাস হয় না। থ্যাংক ইউ, আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি ভালো মানুষ। আপনার ভাইকে আমরা গ্রেপ্তার করব, আপনার ভাই এটার সাথে জড়িত এর প্রমাণ আমার হাতে আছে। আমার একটু কথা, আমার ভাই যদি অপরাধ করে আমরা তার শাস্তি দেব, আমরা কখনোই করব। আমরা ইনোসেন্ট মানুষকে কখনোই হয়রানি করতে চাই না, হয়রানি করি না। আপনি সোজা শান্ত সরল মানুষ আমার কাছে তাই মনে হচ্ছে। আপনি দেখবেন আপনার ভাই এই হত্যাকাণ্ড করেছে। ভাই থ্যাংক ইউ। আকাশ অপারেশনটা করেন, আর ওই ভদ্রলোক একটু সোজা টাইপের আমার কাছে মনে হচ্ছে, ইমোশনাল হয়ে পড়ছে। ওনাকে একটু বসান, একটু চাটা খাওয়ান, একটু ঠান্ডা করবেন। হ্যাঁ, আপনার ভাই তো তাই না, কষ্ট হবেই। আর ভাই অপরাধ করেছে, এটা নিজের ভাইয়ের কাছে কষ্ট হবে, বাট ওর সরলতা ওর সততা দেখে ওকে আমার শ্রদ্ধা করতে ইচ্ছা করবে। ঠিক আছে, কি বলেন বড় ভাই, আপনার মতন বড় ভাই থাকতে আমার কিসের টেনশন বড় ভাই? এইমাত্র কুমিল্লা পার হলো, ঘন্টা চারিকের ঠিক আছে, এটা কেমন কথা? বড় ভাই কি বললো না বললো সেটা তোমাকে বলতে হবে? একটু মনে জাগলো তাই আমরা রেজি গেলাম, শুনতে চাইলাম। না না না, সব কথা শুনতে চাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, বস বলে গেছে আর গোহার কথা বলো। বস মুশফিক জি স্যার, যা যা জানতে চাইছি তার ঠিক ঠিক জবাব দে। জি স্যার দিব। তুই একটা কথা মিথ্যে বলেছিস, তাহলে তোর শরীরে যত কটা রক্ত আছে সবগুলো গুনে গুনে তারপরে দেখ। ইউসুফ বল, মমতাকে কি করে খুন করলি? স্যার ও স্যার, আমি মমতাকে খুন করিনি স্যার। আমি মমতাকে কেন খুন করতে যাবো? সত্যি বলছি স্যার, আমি মমতাকে খুন করিনি স্যার। আমি মমতাকে খুন করিনি, মমতার পেছনে পেছনে ঘুরতে গেল, মমতাকে উত্তপ্ত করতে গেল। বল বল সেটা স্যার।
মমতাকে ভালোবাসতাম, ওকে আমি প্রেম করার প্রস্তাব দিতাম, কিন্তু আমার প্রেমে রাজি হইত না। কিন্তু ওকে আমি সত্যি উত্তপ্ত করতাম, কিন্তু ওকে আমি খুন করিনি স্যার। ও হ্যাঁ, ঠিকই তো আছে, করিনি, ব্যাপারটা তো পরিষ্কারই হয়ে গেল। তুই ওকে ভালোবাসতি, ও তোকে পাত্তা দিত না, আর রাগে তুই ওকে খুন করেছিস, ঠিক না? না স্যার, আমি উত্তপ্ত করতাম ঠিক, কিন্তু আমি ওকে খুন করিনি। এভাবে হবে না, ওকে থার্ড ডিগ্রি দিতে হবে। কে দেব থার্ড ডিগ্রি? সেটা আবার কি জিনিস স্যার? দিলেই বুঝবে এটা কি জিনিস। মিতু বল, সত্যি করে বল। সত্যি বলতে স্যার, আমি ওকে অনেক ভালোবাসতাম, ওকে আমি খুন করিনি, ওকে আমি সত্যি অনেক ভালোবাসতাম, ওকে আমি প্রেমের প্রস্তাব দিতাম। এসব নেশাখোরদের পুলিশ খুঁজছে। নেশার সাথে কাজের মানুষের কিসের সম্পর্ক? নেশাখোর ব্যক্তিরা সমাজের জঘন্যতম কাজগুলো করতে পারে। কোন নেশাখোর এই জঘন্যতম কাজটি করেছে জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। তুমি কি এই বাসায় কাজ করো? জি, আমি রফিক সাহেবের বাসায় কাজ করি। না, আমার একটা কাজের লোক দরকার ছিল। অবশ্য কাজ বেশি না, এই একটু ঘর ঝাড় দিয়ে মোছা, আর একবেলা রান্না করে দিলেই হতো। আমার হাতে তো সময় নেই, তো কয় টাকা দিবেন? আমার কোন দেখি একটা ভুয়া ঠিক করে দিতে পারি কিনা। না 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 না, আমার অন্য কোনো কাজের লোক দরকার নেই। তুমি যদি করো তাহলে তোমার আমি মাসে 1500 টাকা দিই। কম হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তোমাকে না আরও 1000 বাড়িয়ে 6000 দিব। আইসা, ঠিক আছে, কখন আসতে বকন? তোমার যখন খুশি। তাহলে কাইলি আসি? হুম, চলে আসো কালকে। আইসা, তাহলে কাল সকালে চলে আসব। আমি সকালে আইবা? সকালে 10:11 দিকে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আইবা তো? হ্যাঁ অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, যাও।
এই শোনো, কাল আসবে তো? হ্যাঁ, কাল সকালে আসবো। এই তুই কি আবা খাস? স্যার উনি শুধু খায় না, বিক্রিও করে। বিক্রিও করে, এই জন্য এই অবস্থা। বল তো তাড়াতাড়ি, কিভাবে তোর বউটাকে মেরেছিস না বুয়াটাকে মেরেছিস? তোর বউ তো না, তোর বুয়া, কাজে বল। আমার বউটা পরকীয়া ছিল। আমি একদিন অফিস থেকে এসে বিয়ের সত্য কিছু দেখে ফেলি। তারপর থেকে আমার ভিতরে কেমন একটা অস্থিরতা কাজ করত। সেখান থেকে আমি আস্তে আস্তে নেশার জগতে জড়িয়ে যাই। কখন যে কীভাবে কী হয়ে গেল স্যার, সেই কিছু বলতে পারি না। আমি কখনো খারাপ ছিলাম না স্যার, কখনো কোনোদিন আমি একটি সিগারেট নেশাও করতে পারি না স্যার। আমি আপনারা যা বলছি একদম সত্যি স্যার, এটাই সত্যি। ওই তোর পেঁচাল, আমি শুনতে চাইনি, আমি শুনতে চাইছি কিভাবে তুই মেরেছিস। মমতা, এ মমতা, মমতা। জি স্যার, ডাকতেছেন? হ্যাঁ ডাকছিলাম, আসলে না আমার এই পাটা কেমন ব্যথা ব্যথা করতেছে, একটু পাটা টিপে দিবা? স্যার আপনি দেখি কোন এই পাও টিপা টিপে কামা মাথা রাখব না। দেখি কইলা, আমি তো তোমার খারাপ কিছু কই নাই। না স্যার, যদি আপনি পাও টিপা টিপে কাম কথা আমার কাছে কোন, তাহলে স্যার আমি কালকে থেকে আমি আমনা। আর আপনি না কইছেন ম্যাডাম বাপের বাড়ি গেছে, দুই তিন দিন পর ম্যাডাম আয়া করব। আয় করব তো, আয় করব, আয় করব। আমি কিন্তু স্যার ম্যাডাম স্যার কাজ করতাম না। আরে কেন স্যার, আর কিছু কইবেন স্যার? বাসনপালা খেয়েছি। শোনো শোনো শোনো, রাগ করো না, আমি তোমার একটু টেস্ট করলাম। তুমি তো আমার বোনের লাম না, তাই তোমার একটু টেস্ট করলাম। আমি নিশ্চিন্ত হইলাম যে আমার বাড়িতে একটা ভালো মেয়ে আসছে, যার উপরে আমি বাসা রেখে যে কোনো সময় বাইরে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও কাজ করো। হ্যাঁ যাও। বস কিসে মুখটা গালা করে কি টেনশন করতেছেন আপনি? টেনশন করতেছি, মমতার কথাবার্তা ইদানিং কেমন জানি হুমকি শুরু। হ্যাঁ বস, আমার কাছে মনে হইতেছে। কি মনে হইতেছে? কালকে যাওয়ার সময় আমার কই গেল, বাইরের লোকজন সব জানাই দেবে। হ্যাঁ তাইলে তো পাখিটা দেওয়ার সময় দেওয়া যায় না। কি করতে হবে পরে বোঝো নাই? বুদ্ধি বুঝিয়া লাইছি। কাল সকালে আইলেই? হ্যাঁ, আজকে তো আর পারলাম না, কালকে সকালে হোক, হওয়ার পরই সাইজ করে দেবো। আচ্ছা জাগাত, এই তোমার নতুন পাখির খবর কি? আছে বাস, ঘোড়ার ডিম আছে। বস রাগই না, পাখি আনতে হইলে ১,০০০ টাকা লাগবে, একটু খরচ বরচ আছে না? একটু মার্কেটিং, চুরি, লিপস্টিক, একটু সেলার কনস্ট্রাস কিনে দিলে বস, সমস্যা নেই। কত নিছে বোন তো? বস ওইটা তো গেছে, এইটা হিসাব করে লাভ আছে বস, ১,০০০টাকা। তখন তো খরচ করো, পরে এসে নিয়ে নিও। যাবা আচ্ছা আসি।
হাতটা ছাড়েন, আমার হাত ছাড়েন, আপনি কাজটা ঠিক করতেছেন না, আমি তখন চিৎকার করবো। চোখের নিচে ফজরের নামাজের আঘাত দিয়া আর মায়া কান্না কাঁদিস না তো, অনেক অনেক কিছু দেখাইছিস, অনেক কিছু হয়েছে, তুই যেভাবে জারি দিয়ে আমার সাথে কথা বলছিলি, আরে বাবা রে বাবা, সাংঘাতিক অবস্থা। তখন আমার সাব ইন্সপেক্টর বলেছিল চোরের মায়ের বারো বেলা, তখন আমি বিশ্বাস করিনি। কথা কয় বেশি আকাশ পরে কালকে কোর্টে পাঠাবেন, 10 দিনের রিমান্ড যাবেন, 10 দিনের রিমান্ড নেবেন, ইন দ্য মিনটাইম হাবিব ক্যারেস্ট করতে হবে, দেখি আসল কথা কত দূর যায়, ঠিক আছে? ওকে স্যার, স্যার মামলাটা তো আলহামদুলিল্লাহ ডিটেক্ট হয়ে গেছে, আমরা স্যার আসামি যে ওকে স্যার কোর্টে পাঠাবো, স্যার ওকে কোর্টে পাঠাবো এখনই রিমান্ডের প্রিয়ার দিয়ে, রিমান্ড শেষ হলে স্যার অবশ্যই তাকে আমি মানসিক স্যার স্যার মামলাটা নিয়ে স্যার আমি যেমন বিব্রতকর অবস্থায় ছিলাম, আপনি তো স্যার আমার চেয়ে বেশি ছিলেন, আপনাকে তো স্যার আমি মুখই দেখাতে পারছিলাম না স্যার, স্যার স্যার বাকি আসামিগুলিও ধরা পড়বে স্যার, স্যার এইটা স্যার আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে স্যার বিকৃত রুচি, ও মনে হয় স্যার ইয়াবা সেবন করতো, ইয়াবা সেবন করার পরপর তার এমন অবস্থা হয়েছে মানসিক অবস্থা যে ও একটা বিকৃত রুচির মানুষ হয়ে দাঁড়াইছে স্যার, স্যার আমি দেখতেছি স্যার, স্যার স্যার আর স্যার জি স্যার 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 মোবাইল ওয়ান বাংলাদেশের যে কোনো কর্নারে থাকুক না কেন, আপনি পুলিশ অফিসার, আপনি সেখানে যাওয়ার অধিকার রাখেন, আপনি অবশ্যই যাবেন, আমি ব্যাকআপ ফোর্সের ব্যবস্থা করতেছি, আমি মৌমিতাকে দিয়ে আলাদা ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি আমার এখানে, আর আপনি আপনার যে টিম পুরো টিম অর্গানাইজ করবেন এবং সেখানে রেড করবেন। ওকে স্যার। মৌমিতা স্যার, রিমান্ডের প্রিয়ারটা কোর্টে পাঠিয়ে দিবেন, কোর্টে পাঠিয়ে দেওয়ার পর সাথে সাথে আপনি ফোর্স নিয়ে আকাশের লোকেশনে যাবেন। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। হাবিব
ভেরি গুড, হ্যাঁ নিয়ে আসুন। হ্যাঁ মোবাইল চালান, হ্যাঁ গাড়ি ঘুরিয়ে নিয়ে আসুন, হ্যাঁ খুব দ্রুত। ওকে আউট অফ নাম্বার। চেহারা বদলাই দেবো, জুলেখাকে মারছে কে? আমি কিছু করিনি। কে করছে? তোর ওস্তাদে? তোমার বাড়িতে কে কে আছে চলেখা? মা বোন আর একটা ভাই। ভাই বোনরা কি সব একসাথেই থাকে? না স্যার, বোন বিয়ে হয়েছে, সংসার নিয়ে ব্যস্ত, আর ভাই সংসার নিয়ে খুব না থাকে। তোমার স্বামী কি করে? নিশা করে, মা ভাই বোনেরা তারাই দিছে। আর সন্তানরা? দুইটা সন্তান ছিল, ওরা মারা গেছে। না স্যার, সে বিয়ে করে অন্যখানে থাকে। না আরে, স্বামীও নাই সন্তানও নাই, তোমার টেনশন কিছু নেই, আমি আছি না। তোমার স্বামীর কাছে যা পাই তা আমার কাছে দেখবে না, তোমার লজ্জা করার কিছু নাই, আমারে সব মন খুলে করবে, ঠিক আছে? মনে করতে পারো, আপন জন মনে করতে পারো।
অসময়ে আবার কে আইলো? যোগ্য শিষ্য তোমার বিচার তিন দিন ধরে দুলেখার লাশ আমার ঘরেই পড়ে আছে। আমি বাসা দিয়া চাপা দিয়া আইনা জুলেখারে কোপাইয়া টুকরা টুকরা করিয়া বস্তা ভরিয়া তিন দিন ঘরে রাখছি। তারপর রাস্তায় নিয়ে ফেলাই দিয়েছি। আর নেশার ঘরে কিতে কি যে করিয়া ফেলাইছি। তোরা যে খুনটা করলি তোদের বিবেক একটুও বাধা দিল না? স্যার নেশা করতে পারতে কি করে ফেলছি স্যার? নেশা করার কারণে তুই তোর নিজের জীবনকে নষ্ট করেছিস, পরিবার নষ্ট করবি, সমাজ নষ্ট করবি, দেশ নষ্ট করবি। তোদের মতো নেশাখোর নেশা ব্যবসায়ীদের জন্য আজকে এই দেশের এই অবস্থা। নেশা করার পরিণতি কি বুঝলি তো? জীবনের সিংহভাগ সময় জেলখানার ভিতরে কাটাবি। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আর কোনো খুনক আমরা দেখতে চাই না। খুন পরিবার সমাজ দেশের ক্ষতি করে। এদেশ আমার আপনার সকলে দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে একই চ্যানেলে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।